আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকের ভিডিও হলো তিনটা ইভেন্ট নিয়ে। দুইটা ইভেন্ট থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে অনেক অনেক আইটেম কিন্তু নিতে পারবেন। এছাড়াও একটা ইভেন্ট আছে ইউসি ইভেন্ট, কোন রিজনে আসছে সবই কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। 3.2 আপডেট কিন্তু মাঝে মাঝে আসতেছে, এখন এটার থিম মোড কি হইতে চলতেছে বা কোন ধরনের আপডেট মাঝে মাঝে এবার আসতে পারে এই নিয়ে কিছুটা আপনাদের ধারণা দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভিডিও শুরু করার আগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আপনারা যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অলরেডি আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে প্রথম কথা বলি 3.2 আপডেট নিয়ে। দেখেন এখানে কিন্তু এর একটা নকশা বেরিয়েছে। এখন আমাদের এবার 3.2 আপডেট কোন ধরনের আসতে পারে, হয়তো অনেকটা রোবট টাইপের কিন্তু আসতে পারে এবারের আপডেটটা, যেহেতু এখনো পাবজি বিটা কিন্তু আমাদের মাঝে আসে নাই। হয়তো কিছুদিনের ভিতরে কিন্তু আমাদের পাবজি বিটা চলে আসবে। পাবজি বিটা যদি চলে আসে তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবো যে এবারে আমাদের থিম মোডটা কোনটা হবে বা কোনগুলো আসতে চলতেছে আমাদের এই 3.2 আপডেটের ভিতরে। এবারে কথা বলি ইভেন্ট নিয়ে। তিনটে ইভেন্ট কিন্তু এই রিজনে আছে, কোন রিজনে আছে এটা আমি পরবর্তীতে দেখাই দেবো। এখানে দেখেন প্রথম ইভেন্টের নাম হলো রমাদান ফুল ব্লেস। এই ইভেন্ট থেকে আপনারা কিন্তু অনেক জিনিসপত্র ফ্রিতে পেয়ে যাবেন। এখানে একটা আউটফিট আছে, আউটফিটটা কিন্তু আপনারা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পাইতেছেন। এছাড়াও আপনারা কিন্তু এখান থেকে পপুলারিটি, ক্লাসিক ক্রেট, সাপ্লাই ক্রেট এবং আরপি মিশন কার্ড, গোল্ডেন ইউসি ভাউচার কার্ড, এগুলো কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা নিতে পারতেছেন। দেখেন এই ইভেন্টে আপনারা কি করবেন, ইভেন্টটা কিন্তু আমাদের মাঝে 15 তারিখ পর্যন্ত থাকবে। আপনারা যদি আজকে ঢোকেন বা কালকে ঢোকেন বা 15 তারিখে আগে ঢোকেন, এখানে কিন্তু কোনো কিছুই করতে হবে না। আপনারা শুধু এখান থেকে এগুলো কালেক্ট করবেন, এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা এগুলো কালেক্ট করতে পারতেছেন। ইভেন্টটা এখানে যে সময় শুরু হয়েছিল এখানে কিন্তু কিছু মিশন ছিল, এই মিশনগুলো কমপ্লিট করার পরে কিন্তু এগুলো কালেক্ট করতে পারবেন। আর এখন যদি আপনারা ইভেন্টে পার্টিসিপ করেন তাহলে কিন্তু এখান থেকে কোনো মিশনই আপনাদের কমপ্লিট করতে হবে না, শুধু এখান থেকে আপনারা এগুলো কালেক্ট করে ফেলবেন। দেখেন এখান থেকে আমি কিন্তু এসব জিনিসপত্র কালেক্ট করে ফেলতেছি, সবই কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন। আর এখান থেকে কিন্তু অনেক জিনিসপত্র আপনারা ফ্রিতে নিতে পারতেছেন, কোনো কিছুই করা লাগতেছে না। এখানে শুধু আপনার ইভেন্টে আসবেন, আসার পর এগুলো কালেক্ট করে ফেলবেন, আর কিন্তু কোনো ঝামেলা নাই। আপনারা দেখতে পাইতেছেন এখানে কিন্তু সব কিছুই আমি কালেক্ট করে ফেলতেছি, আমি কিন্তু কোনো মিশন এখানে কমপ্লিট করি নাই। এখানে আমি ঢুকছি, ইভেন্টে আসার পরে কিন্তু এগুলো কালেক্ট করে ফেললাম, আর ইভেন্টটা থাকবে কিন্তু 15 তারিখ পর্যন্ত থাকবে, এরপরে কিন্তু এটা শেষ হয়ে যাবে। এছাড়াও এই রিজনে কিন্তু আর একটা ইভেন্ট আছে, ইভেন্টও কিন্তু সম্পূর্ণ ফ্রি, সামান্য কিছু আইটেম আছে তারপরেও খারাপ না। এখান থেকে আপনার ইজি কারেন্সি, সাপ্লাই কোপেন, এসব জিনিসপত্র এখানে যেগুলো দেখতে পাইতেছেন সবই কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন। এখানে আপনার ডেলি কিন্তু 3টা মিশন পেয়ে যাবেন, এই 3টা মিশন কমপ্লিট করে আপনারা কিন্তু এখান থেকে এই আইটেমগুলো ফ্রিতে স্প্রিং করে কিন্তু নিতে পারতেছেন। ইভেন্টটা এরকমই কিন্তু বড় না, কিন্তু এখানে একটা সুবিধা আছে কি, আপনারা কিন্তু এখান থেকে যত স্প্রিং করতে পারেন কোনো সমস্যাই হবে না। এখান থেকে আপনারা যদি একটা আইটেম পান পরবর্তীতে আপনারা মিশন কমপ্লিট করবেন আর এখান থেকে স্প্রিন করবেন আর এখান থেকে আইটেমগুলো আপনারা নিতে পারবেন। এখানে কিন্তু কোনো লিমিট নাই, এটা কিন্তু আনলিমিটেড, আপনারা এখান থেকে এইগুলো নিতে পারবেন। শুধু এখান থেকে 3টা মিশন আপনারা ডেলি কমপ্লিট করবেন, এই 3টা মিশনের যে টোকেনগুলো পাবেন এই টোকেন দিয়ে কিন্তু আপনারা এখান থেকে স্প্রিন করতে পারবেন। ইভেন্টের যতগুলো আইটেম আছে এগুলো কিন্তু কোনো লিমিট নাই, লিমিট ছাড়া, আর যেহেতু এখানে সবই সস্তা জিনিস এই জন্য আনলিমিটেড করে দিচ্ছে পাবজি। এছাড়াও আর একটা ইভেন্ট আছে, ইভেন্টে যদি আপনারা পার্টিসিপেট করতে চান তাহলে কিন্তু আপনাদের ইউসি খরচ করতে হবে। এখান থেকে কিন্তু আপনারা প্রথমবার যদি গেমের ভিতর ঢোকেন বা ইভেন্ট আসেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটা ওপেনিং করতে পারবেন। এখানে দেখেন একটা টিকিট আছে, আমার কাছে কিন্তু একটা আছে। এখন এই টিকিটগুলো আপনারা নিতে হলে কিন্তু 10 ইউসি দিয়ে আপনারা এখান থেকে ক্রেডিট ওপেনিং করতে হবে। দেখেন এখানে আইটেমগুলো আছে, এখানে প্রথমে একটা ইউজেড গান স্কিন আছে, এছাড়াও একটা মলি স্কিন আছে, এছাড়াও নর্মাল আইটেমগুলো কিন্তু। এখন এখান থেকে যদি আপনারা ফ্রিতে ই করতে চান তাহলে এখানে দেখেন আমার কাছে কিন্তু একটা টোকেন আছে, এই টোকেনগুলো কিন্তু এখান থেকে ওপেন করে ফেলছি। এখান থেকে 2টা স্টিকার, একটা ভিপি কয়েন পাইছি, এছাড়া কিন্তু কিছুই পাইনি। এখন এখান থেকে আপনারা কিন্তু ডেলি একটা করে ফ্রিতে খুলতে পারবেন। আপনারা যদি মনে করেন ইউসিডি খুলবেন, এখান থেকে ইউসিডিও কিন্তু খুলতে পারেন। আমার মতে ইভেন্ট থেকে আপনাদের দূরে থাকাই ভালো, কেন এই ইভেন্টে তেমন কিছুই দেয় নাই, তবুও আপনাদের দেখাই দিলাম। এখন দেখেন আমার কাজে কিন্তু কোনো নতুন ইভেন্ট বা কোন রিজনে কোন ইভেন্ট আসছে এগুলো কিন্তু আপনাদের জানাই দেয়া। এখন এটা আপনারা পার্টিসিপ করবেন না করবেন এটা কিন্তু একান্ত আপনাদের ব্যাপার। এখানে আপনাদের 3টা ইভেন্ট দেখাই দিলাম, এর ভিতরে কিন্তু প্রথম ইভেন্টটা সব থেকে ভালো ছিল। এই ইভেন্ট থেকে যেহেতু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু অনেক আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন যদি এই রিজনে আসেন। এখন এটা কোন রিজন আছে আমি কিন্তু আপনাদের এখানে দেখাই দিচ্ছি। এই 3টা ইভেন্টে আসছে, দেখেন মালয়েশিয়া রিজনে এবং ইন্দোনেশিয়া রিজনে, এই 2টা রিজনে কিন্তু এই ইভেন্টগুলো আসছে। এখন হয়তো আপনারা এই 2টা রিজনে যারা খেলতেছেন এরা হয়তো দেখে ফেলছেন, আর আপনারা যারা জানেন না তাদেরকে জানাই দিলাম এই 2টা রিজনে কিন্তু ইভেন্টগুলো আসছে। ইভেন্টটা কিন্তু একবারে খারাপ না, মোটামুটি ভালোই। গাইস এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।